শুভ সকাল, সবাই কেমন আছেন? আমি বলছি আমেরিকার ফ্লোরিডা থেকে, এবং এখানে একটা ব্যাকইয়ার্ড গার্ডেন, মানে আমার ব্যাকইয়ার্ড গার্ডেন, যেখানে বেশ কিছু গাছপালা আছে, বিশেষ করে দেশীয় শাকসবজি এবং ফলমূল। তো আজকে আমি রান্নাবান্না করার আগে ভাবলাম একটা পেঁপে নিয়ে যাই। খুব সাধারণ, খুব ডেলিশিয়াস একটা মিক্স ভেজিটেবল রান্না করব, এবং এটাতে আমি পেঁপে দিব। এই পেঁপের ধরনটা আপনাদেরকে আগেও বলেছি, খুব ভালো। তো অনেকেই আপনারা সিড চেয়েছেন, আমি দু একজনকে অবশ্য দিয়েছিও, আর যারা যারা চাচ্ছেন বলবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, দেখতে পাচ্ছেন পেঁপেটা, আরও বেশ কিছু রেখেছি যেন পেকে যায়। দু একটা পাকাবো, আর বেশিরভাগই হচ্ছে কাঁচাই খাবো, কারণ আমেরিকায় কাঁচা পেঁপেটা রেয়ার, পাকা পেঁপেটা অ্যাভেলেবল। তো আমি পেঁপে কেটে মোটামুটি সবজি কাটাকুটি শেষ, আবার মনে হলো বেশ কিছু পাতা, আই মিন সজনে পাতা থেকে শুরু করে পুঁই শাক, তারপর হচ্ছে লাউয়ের আগা ডগা, এই ধরনের জিনিসগুলো নিয়ে আসি, সবজিতে দিলে ভালো লাগবে। তো এগুলোও নিচ্ছি, মানে ব্যাপারটা হচ্ছে কোনো ধরনের রুলস রেগুলেশনস নাই, যা সবজি আছে মোটামুটি সব দিয়ে মিক্স সবজি রান্না করব। এর মধ্যে অনেক সময় মুগ ডাল ভেজে দিই, বা ডালের বড়ি দিই ইত্যাদি ইত্যাদি, লাস্টে একটু ঘি ছড়িয়ে দিই, ধনিয়া পাতা ইত্যাদি। আর একদম পাঁচ ফোড়নের উপরে রান্না করি, এখানে কোনো পেঁয়াজ রসুন দিব না। তো দিনটা ছিল একাদশীর দিন, তো ওইভাবে এই জন্যে আমি শিমটা নিচ্ছি না, একাদশীতে শিমটা দেওয়া যায় না, ভেতরে একটা সিডস আছে সেজন্যে। যাই হোক, এই তো মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেলো, আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই মাচাটার অবস্থা। মোটামুটি একদম শুকিয়ে গেছে, যেহেতু হালকা হালকা ঠান্ডা, এখানে তো অনেকগুলো লাউ হয়েছিল, এখনও দেখলাম বেশ কিছু লাউ আসছে, আর লাউয়ের ডগা মাঝে মধ্যে আমি কেটে নিই, অল্প অল্প হলেই আসলে হয়ে যায়, আর পাড়তে ভীষণ ভালো লাগে। এমনিতে কিনে এনে তো আসলে আমরা খাই, ফ্লোরিডাতে পাওয়াই যায়, বাট নিজের গাছের হলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আচ্ছা, আপনারা যারা যারা কাছে আছেন, যাদের দরকার আর কি, আমাকে বলবেন, বেশ কিছু ভালো মানের বীজ আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আসলে আমি যাদের থেকে প্রথমে নিয়েছি, তাদের জন্য আমার যে ভালো লাগাটা কাজ করে, যে খুব ভালো মানের বীজটা পেলে বা গাছটা পেলে যে একটা ভালো লাগা কাজ করে যখন আমি ফল অথবা সবজিটা তুলি, ওই জিনিসটা যেন আমার প্রতি অন্য কারো হয়, সেটাই আমি চাচ্ছি এবং আপনাদেরকেও দিতে চাচ্ছি। আমার কাছে খুব ভালো মানের আতা ফলের বীজ, পেঁপের বীজ, তারপরে শিমের বীজ ইত্যাদি আছে। তো আপনাদের যাদের লাগবে, যারা গার্ডেনিং করতে পছন্দ করেন, তাদেরকে আমি জাস্ট আমার কাছ থেকে শেয়ার করবো, দ্যাটস ইট। তো এখানে আমি একাদশী উপলক্ষেই এই সবজিটা রান্না করব। এখানে দিলাম হচ্ছে শুকনা মরিচ, তেজপাতা, আর হচ্ছে পাঁচফোড়ন, খুব ভালোভাবে ফুটে গেলে দেন আমি সবজিটা দিয়ে দিব। এর চেয়ে সিম্পল রান্না হতে পারে না, সেম টাইম এর চেয়ে ডেলিশিয়াস সবজিও হতে পারে না, খুবই ভালো লাগে। আচ্ছা, এই তো ভালো করে ফুটে গেলে সবজিটা দিয়ে নেড়ে চেড়ে দিব। তবে এই যে ভিন্ন ভিন্ন অনেক ধরনের সবজি দিয়ে এটা রান্না করছি, চেষ্টা করতে হয় এখানে একটা মিষ্টি জাতীয় সবজি দেওয়া, সেটা হতে পারে মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি। আসলে আমার কাছে মনে হয়েছে আর কি, এরকম কোনো রুলস নাই, আমার কাছে মনে হয়েছে হালকা একটু মিষ্টি হলে টেস্টের একটা ব্যালেন্স আসে। এর মধ্যে একটু হলুদ দিলাম, তারপর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে রান্না করা হলো, আর এটা একটু স্ম্যাশি হয়, আই মিন লাবড়া টাইপের করতে আমি পছন্দ করি। কিনোয়ার সাথে একাদশীর দিন এটা সার্ভ করলাম। একাদশীতে মাঝে মধ্যে আমরা একটু হালুয়া করি, তো এখন এটা করছি, যদিও সুজি খাওয়া যায় না একাদশীতে, তো এটা অর্ষা খুব পছন্দ করে এবং এই জন্যই করা। ভালো মানে অনেকখানি গ্রাসফেড বাটার দিলাম, দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, ভালো করে ফুটে গেলে এর মধ্যে হাফ কাপ সুজি দিলাম, ভালো করে সুজিটা ভেজে নিচ্ছি। অনেকের কাছে এই হালুয়া বানানোটা ডিফারেন্ট মনে হতে পারে, কারণ আমি সবাই একটু ডিফারেন্টলি বানাই, বাট হালুয়ার মধ্যে বেস্ট হচ্ছে এটা আমার কাছে মনে হয়। এখন আমি একদম গ্যালন ধরে দুধটা ঢেলে দিব, অনেক সফট করার জন্য জাস্ট দুধের উপর এটা রান্না করব। তারপর হচ্ছে দেখবেন একদম বেড়ে মোটামুটি এই কুকিং পটটা ভরিয়ে গেছে, তো খুব সফট হবে এবং খুব ডেলিশিয়াস হবে এটা। এটা আসলে আমি যাদেরকে খাইয়েছি সবাই খুবই পছন্দ করে। এই তো আমি এখানে হাফ কাপের মতো সুজি নিয়েছিলাম, মোটামুটি হাফ কাপের চেয়ে একটু কম চিনি দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটা 5-6 মিনিটের মধ্যে ডান হয়ে যাবে। কিশমিশ, বাদাম অবশ্যই আপনি দিতে পারেন, বাদাম দিতে আমি পছন্দ করি না, আমি কিশমিশটাই স্পেশালি দিই। তো এই তো এটাই দেখানোর ছিল রান্নাবান্না, এইভাবে কে কে হালুয়া রান্না করেন বলেন তো, একদম এত স্মেল, সারা বাসাটা স্মেলে ভরে গেছে, কারণ ওই যে ভালো মানের বাটার, আপনি অবশ্যই এটাতে ঘি ব্যবহার করতে পারেন।
এই তো সবজির ফাইনাল লুক, দেখতে কেমন লাগছে বলেন তো? আপনি এই সবজি এমনি খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। তো একাদশীর দিন আমরা কিনোয়ার সাথে সার্ভ করি, আর নর্মালি আমরা ভাতের সাথে তো খাই, সব কিছুর সাথেই রুটি পরোটার সাথে এটা যায়। তো এই যে হালুয়ার লুক। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন বলেন তো? মানে আমেরিকায় যারা আছেন তারা কোন স্টেট থেকে দেখছেন, বাংলাদেশ অথবা ইন্ডিয়া? আমি জানি বিভিন্ন জায়গার মানুষ আছে, কারণ এখানে আমার এখানে যে ডাটা আছে এটাতে শো করে। আচ্ছা যাই হোক, আমি এটাকে এখানে খাজা বানাচ্ছি, খাজাই তো বলে আমাদের এলাকায় বলতো, যেটা একদম পারফেক্ট খেতে ছিল। আমি জানি না দেখতে আপনাদের কাছে কতটুকু মনে হয়েছে, বাট খেতে অনেক অনেক ভালো হয়েছিল। এটা ঘিয়ের একটা ভালো ফ্লেভার থাকে, হালকা মিষ্টি, সব কিছু মিলিয়ে একদম ডো তৈরি থেকে শুরু করে সব কিছুই আমরা নিজেরাই করেছিলাম। সো ইট ওয়াজ রিয়েলি পারফেক্ট, একদম আমার পছন্দের একটা খাবার এটা। তো এটা এরপরে আরও বানাবো।